বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে সকালটা কি সুন্দর, ফুলগুলো এতটাই সুন্দর তাই না? ফুলগুলো দেখি আমি আমার আজকে সকালটাকে শুরু করলাম তোমাদের সাথে। তো আজকে আমার কলকাতা যাওয়ার পালা, তো দেখা যাক কী কী করা হচ্ছে আর আমার জার্নিটা কেমন যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ডে ওয়ান থেকে লাস্ট আমি যখন ব্যাক করব ততটুকু পর্যন্ত শেয়ার করব। খুব তাড়াহুড়া করে ট্রেনে ওঠা হলো, কারণ কি না আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে অনেকটাই আগে আমাদের কম্পার্টমেন্টটা চলে গিয়েছিল। ট্রেনে বসতে না বসতে উইদিন 2 মিনিটস জাস্ট ঢুকে বসেছি, সাথেই ট্রেনটা শুরু হয়ে গেছে। আর যেহেতু যাচ্ছি বিয়ে বাড়ি, তার জন্য লাগেজও ঠিক অনেকটাই ছিল। দেখো এই আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে, এখন ট্রেন থেকে নেমরে আমরা বসে গেছি ক্যাবে, ক্যাব করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো জিত্রিষি বসে একদম বোর হচ্ছিল, ওদের আর ভালোই লাগছিল না, ঋষির তো একদমই ভালো লাগছিল না, ও বারবার বলেই চলছিল কখন আসবে এয়ারপোর্ট, কখন আসবে। তো দেখো বলতে বলতে চলে আসলো এয়ারপোর্ট। এটা আগরতলার নতুন এয়ারপোর্ট আর এটার নাম হলো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। খুবই সুন্দর বানিয়েছে, দেখতে খুবই সুন্দর। আর এখানকার মোটামুটি এয়ারপোর্ট প্লাস রেলওয়ে স্টেশন এগুলো দেখতে না এক একটা মনুমেন্টসের মতোই দেখায়। তো চলো এখন এয়ারপোর্টে ঢোকা যাক, বোর্ডিং করি, তারপর গোয়িং টু কলকাতা। যেহেতু আগামীকাল 26শে জানুয়ারি, তাই এয়ারপোর্টের ভিতর জাস্ট এন্ট্রেন্স এটা খুব সুন্দর করে রঙ্গোলি বানিয়ে রেখেছে, আর এয়ারপোর্টের ভিতর খুব সুন্দর সুন্দর কয়েকটা মনুমেন্ট দিয়েছে, মা দুর্গা, গণপতি বাপ্পা, সাথে একটু প্লান্টিংও করেছে, দেখতে খুবই সুন্দর করছে এটাকে ডে বাই ডে। এই দেখো জিৎ বসে আছে, ওয়েট করছে জলের, কারণ কি জাস্ট আমি ঘর থেকে বানিয়ে এনেছিলাম আলুর পরাঠা, এগুলো খেয়েছি আর জলের টেস্টটা পেয়েছে। তো ঋষি আর ওর ড্যাড গিয়েছিল জল নিয়ে আসতে, ওখান থেকে জল আনতে গিয়ে ফুড কাউন্টারটাতে দেখলো চিজি স্যান্ডউইচ প্লাস চিকেন রোল। তো এগুলো দেখে আমাকে এসে বললো যে খুব সুন্দর হয়ে আছে, খাবো নাকি। তো তাই গিয়ে আবার নিয়ে আসলো তোমাদের দাদাভাই ওর জন্য আর জিতের জন্য চিজি স্যান্ডউইচ, আর আমার জন্য নিয়ে এসছে চিকেন রোল, যেটা আমি আর ঋষি খাবো। তো এখন আমাদের খাওয়া শেষ, আমাদের ফ্লাইটও হয়ে গেছে, মিডল ক্লিপিংটা আর নেওয়া হয়নি। এখন আমরা উঠে গেছি ওয়াকালেটরে, আর এটার মধ্যে উঠে ঋষি কি মস্তি করছিল, আফটার আ লং 3-4 ইয়ার্স পর আমরা কোথায় যাচ্ছি অ্যাজ এ ঘুরতে। তার আগেও গেছি মিজোরাম, গেছি আগরতলা এসছি না, কিন্তু তথাপিও মানে সেটা ঘোরার পারপাস ছিল না, এটা মানে টিপিক্যাল একটা ঘোরার পারপাসেই আমরা এসছি। তো সেটার জন্য ঋষি খুবই মানে মজা করছিল, আর ওয়াকালেটারে সে ফার্স্ট উঠেছিল, হি ইজ লাইক ডান্সিং। আমরা চলে আসলাম ট্যাক্সি সার্ভিস কাউন্টারে, তোমাদের দাদাভাই দেখো এখান থেকে ট্যাক্সি নেওয়ার জন্য বুকিং করছে ফর আওয়ার ফার্দার ডেস্টিনেশন, ওখানে যাব। তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কখন তোমাদের দাদাভাই হবে, আর আমরা চলে যাব হোটেলে। দুটো ট্রলি নেওয়ার দরুন আজ জি তো বসেছে ট্রলিতে, অ্যান্ড হি ইজ ভ্যারি মাচ হ্যাপি, কারণ কি ওর হাঁটতে হচ্ছে না, ওর আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিলো, ও পারছিল না আর হাঁটতে, কারণ কি না স্টেশনে যাওয়ার সময় অনেকটা দৌড়তে হয়েছে আমাদের, কেননা ট্রেনটা চলে গিয়েছিলো আমাদের থেকে অনেকটাই আগে। তো তাই, আর এই দেখো বাইরে চলে এসেছি এয়ারপোর্টে, আর বাইরটা দেখেই ভালো লেগে যাচ্ছিলো, মনে হচ্ছিলো কলকাতা কলকাতা টাইপ, কলকাতা এসে গিয়েছি আমরা, আর তাও কিনা ঘোরার পারপাসে। তো চলো এখন যাওয়া যাক, ঘোরার পারপাসে এসছি বলেই হয়তো বা এবার আমার এতটাই বেশি এক্সাইটেড ফিল হচ্ছে। তো আমরা বসে গেছি ক্যাবে ফর আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, চলো এখন হোটেলে গিয়েই দেখা হবে, আর কিছু বলতে পারছি না, আর ভালোও লাগছে না, একদম টায়ার্ড ফিল হচ্ছে এখন। এই দেখো এসে গেছি আমাদের হোটেলে, হোটেলটা খুবই সুন্দর ছিল, রিসেপশন কাউন্টারটা। তো তোমাদের দাদাভাই ওখানে আমাদের নাম টাম লিখে রেজিস্টার করে দিচ্ছে, তো আমরা একটু সিটিং এরিয়াতে বসে আছি, আর চলা যাবে এখন উপরের দিকে। এই হলো আমাদের রুম, ছোট্ট কিন্তু খুবই সুন্দর, ওয়েল সেট রুমটা, ভালো লেগেছে ঢুকে। তো
আর আমি আর বেশি একটু ওয়েট করতে পারছি না, আমি এসেই অর্ডার করে দিয়েছি আগে আমাদের ডিনারটা, কারণ কি খিদেও পেয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না, একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর সাথেই খাওয়া অর্ডার করে দিয়েছি। এই দেখো আমাদের এর মধ্যে এসে গেছে ডিনার, আর ডিনারে ছিল রাইস, প্লেন ডাল, সাথে ছিল পনির বাটার মশালা আর চিকেন কারি আর প্লেন স্যালাড। তো দ্যাটস ইট, আমরা খেয়ে নিয়েছি। আর এই দেখো এখানে ঋষি করছে নাচু নাচু, ওর কী মজাটা নেই লাগছে। তো অনেকটা দিন পরে ঘুরতে আসে তো ছোটো বাচ্চা, তো ওর খুবই ভালো লাগছে তাই জন্য। তো দেখো এই হলো গিয়ে এখন ঘুমোতে যাব, তার আগে একটু ভাবলাম ক্রিম টিম লাগিয়ে নিই, কারণ কি ফ্রেশ হয়ে এসে আর ক্রিম লাগাইনি, আগে খেতে বসে গিয়েছিলাম এতটাই না খিদে পেয়েছিল আমার। তো তাই এখনের জন্য বাস এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমি চেষ্টা করব প্রতিটা দিনেরই একটা করে ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখনের জন্য বাই বাই।